জোয়ারের জলে দাসপুরে এসে আটকে গিয়েছিল প্রায় 7 ফুট লম্বা ডলফিন। 4 দিনের কৌতূহল শেষে প্রশাসনিক উদ্যোগে নিয়ে যাওয়া হলো অন্যত্র। গত 4 দিন আগে শিলাবতী নদীর জোয়ারের জলে এসেছিল বিশাল এক ডলফিন। জল কমে গেল, শিলাবতীতে রঘুনাথপুর এলাকায় আটকে ছিল ওই ডলফিনটি। সেটি পরের জোয়ারে চলে যাবে বলে মনে করলেও 4 দিন ধরে যেতে পারেনি। অবশেষে মহকুমা শাসকের উদ্যোগে বনদপ্তর ও দমকল বিভাগের যৌথ প্রচেষ্টায় গ্রামবাসীদের নিয়ে উদ্ধার করা হলো ডলফিনটিকে। বিশেষ গাড়িতে নিয়ে যাওয়া হলো কোলাঘাটের উদ্দেশ্যে। স্থানীয়দের দাবি, প্রায় 4 দিন ধরে ওই ডলফিনটি শিলাবতীর অল্প জলে ঘোরাফেরা করছিল। তা দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেটি ডলফিন না অন্য কিছু, কৌতূহল তৈরি হয়েছিল। বনদপ্তর সহ প্রশাসন পরে বুঝতে পেরেছিল সেটি ডলফিন। তারা ভেবেছিলেন পরবর্তী জোয়ারে হয়তো সেটি চলে যাবে, কিন্তু দাসপুরের রঘুনাথপুর এলাকায় সেটি আটকে থেকে যাচ্ছিল। এরপর প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় শুক্রবার 28 এপ্রিল। শুক্রবার প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় দাসপুরের রঘুনাথপুর সীতাকুণ্ড এলাকায় শিলাবতী নদীতে গ্রামবাসীদের নিয়ে ডলফিনটিকে জালে ধরা হয়। প্রায় 7 ফুট এবং 60 কেজি ওজনের বড় ডলফিনটি গ্রামবাসীদের নিয়ে উদ্ধার করে বনদপ্তর। ঘাটাল ফরেস্ট রেঞ্জার অসিত বরণ মুখোপাধ্যায় বন্যপ্রাণী রেস্কিউ টিমের তরফে মলয় ঘোষ পাশাপাশি বনদপ্তরের আরও একাধিক কর্মীর সঙ্গে প্রায় 30 জন গ্রামবাসী এই ডলফিন ধরতে শিলাবতীর জলে নামে। দীর্ঘ চেষ্টার পর তাকে ধরা যায়। পরে ঘাটাল ফায়ার ব্রিগেডের তরফে বিশেষ জল ভর্তি গাড়ি আনা হয় রঘুনাথপুর এলাকায়। সেই গাড়িতে ওই দীর্ঘ প্রাণীটিকে তুলে নিয়ে যাওয়া হয় কোলাঘাটে। সেখানেই রূপনারায়ণ নদীতে ছাড়া হবে এই প্রাণীটিকে। ঘাটালের ফরেস্ট রেঞ্জার অসিত বরণ মুখোপাধ্যায় জানান, আমরা চেয়েছিলাম ওই ডলফিনটি যেভাবে জোয়ারের জলে নদীর মধ্যে এসে পড়েছিল সেভাবেই আবার জোয়ারের জলে নদীর গভীরে ফিরে যাক, কিন্তু প্রায় 4 দিন ধরে ডলফিনটি একই জায়গায় থাকার ফলে তাদের ঝুঁকি নিয়ে প্রাণটিকে উদ্ধার করে দূরে নিয়ে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা ডলফিন মানে জোয়ার জলে এসে যে একটা মানে গভীর জলের মধ্যে ফেঁসে গেছে, দুদিকের মধ্যে কোনো দিকে যেতে পারছে না, না যাওয়ার ফলে আমরা অনেক মানে 4 দিন ধরেই প্রশাসন বলছি আপনারা এসে এটাকে উদ্ধার করে নিয়ে যান, কারণ একটা প্রাণী জিনিস আমরাও মারতে চাই না, যার জন্য বনদপ্তরকেও বলা হয়েছিল। ওনারা বললো যে ঠিক আছে আমরা লোক পাঠাচ্ছি, একদিন এসে চলে গেলো বলে যে আমাদের তোমরা ধরে দাও এবং আমার দিকে গাড়ি একটা করে দাও। তো ওনাদের ডিউটি ওনারা না পালন করে আমার দিকে দিয়ে দায়িত্ব দিয়ে ছেড়ে চলে গেছে। এখন যত জল গরম হচ্ছে উনি আর থাকতে পারছে না, মানে প্রাণীটা থাকতে পারছে না, সে লাফাচ্ছে এদিক ওদিক ছুটছে। শুধু আমরা চাইছি প্রশাসনকে যে আপনারা দেখে আর বনদপ্তরকে নিয়ে এসে এইটাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। ফরেস্ট রেঞ্জার অসিত বরণ মুখোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। জোয়ারের জন্য আমরা অপেক্ষা করছিলাম যদি চলে যায়, হ্যাঁ সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু যখন গেল না আমরা ওটাকে ধরা হলো, হ্যাঁ ধরা হলো, ছাড়া হবে এটাকে রূপনারায়ণে ছাড়া। আমরা চেয়েছিলাম জোয়ারে নিজে চলে যাক, এই যে জিনিসটাকে বাইরে নিয়ে যা এটা অনেকটা দায়িত্ব সহকারে নিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে এদিনের এই ডলফিন উদ্ধার দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে হাজির ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, পাশাপাশি দাসপুর থানার আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।